جن کے گھر میں بے جبرائیل جب تینے ہی قدر والے جانتے ہیں ضوش شان اہل وی تھلا ہن محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم إن الله مع الصابرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين মৌলিয়ম ওবারিক আলাই আজকে আয়োজিত দশদিন ব্যাপী চট্টগ্রামের জমিনে এই জাতীয় মসজিদে আমি কোনো অ্যাড্রেসিং করছি না সাময়কম দশদিন ব্যাপী সোহদা কারবালা সাদদা কারবালা মাহফিলের আজকে পঞ্চম দিবসে উপস্থিত ওরমা ক্রাম মেহমান গ্রামী উশাক মুস্তফা সালাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাত আজকে পৃথিবীর প্রায় বাংলার প্রায় অঞ্চলে মহরমের মাহফিল চলছে সহদা কারবালা স্মরণ চলছে ইমাম আলী মকাম মহরমের দশ তারিখ সপরিবারে যান দিয়েছেন প্রাণ দিয়েছেন এটা আমরা সবাই জানি একেবারে পৃথিবীর আকাশ বাতাস পর্যন্ত এটা জানে বর্তমানে দুই সালের আজকের এই দিনে আন্তর্জাতিক কারবেলা মাহফিল বাংলার জমিনে চট্টগ্রামের জমিনে হজুর আল্লামা অধ্যক্ষ ঝামউদ্দিন আল কাদী কর্তৃক প্রতিষ্ঠা হয়ে সুফি মোহাম্মদ মিজানুর রহমানের পৃষ্ঠপোষকতায় আজ পর্যন্ত এতটুকুতে আসছে আজ এখানে ধারাইয়া এই মঞ্চে দাঁড়াইয়া আমি গুণাগার বলতে চাই খারবল্লাহ জামিনের ইতিহাস আর বলার সুযোগ নেই করবল্লা ইতিহাস বলে চোখের পানি সুযোগ নাই কারণ গোটা বিশ্বের জমিনে তথা এই বাংলা জমিনে পর্যন্ত একদিকে আল বাইতের কথা বলে আরেক দিকে আরেকদিকে সাবেক রামদের সমালোচনা করে এমন লোক আজকে বেশি বাড়ে গিয়েছে তারা বেশি মরম মাসকে পালন করছে আমি তাই বলছি ভাই যান চট্টগ্রামের জাতীয় মসজিদের রঙ্গিনে দেখে আমি বলতে চাই আজ হোসাইনে কথা বলে চোখের পানি ফেলার সুযোগ নাই এখন বারবার বাংলার মুসলমানকে জানান দিতে হবে আর বাইতের প্রেমিকদের আদলে শিয়ারা বিস্তার করছে ঠিক কিনা বলেন ভাইরা এটার প্রতি বেশি মনোনিবেশ করবেন কোরআনে হাদিসে এই স্টেজ থেকে আজ সাঁত্রিশ বছর পর্যন্ত আহালাবায়তের প্রাইমের কথা আমরা বলেছি শুনেছি ঠিক কিনা বলেন ভারত থেকে পাকিস্তান থেকে শ্রীলঙ্কা থেকে একেবারে মিশর থেকে পর্যন্ত লেবানন থেকে পর্যন্ত ইসলামিক স্কলাররা এদেশে আসলেন ওলোমে একটা জবানে আহলাবায়তের কথা আমরা শুনেছি ভাইজান আল্লাহর কোরআনই বলছেন কুল্লা আস আলুকুম আলহি আজরন ইল্ল ফিল কুরবা নবীর পরিবারকে ভালোবাসা আল্লাহ কোরআনে আয়াতের মাধ্যমে ওয়াজিব করে দিয়েছেন টিকি কিনা বলেন এ হাদিসের অনেক হাদিস এগুলোর অনেক হাদিস মন মাতা আলাহুব্বা আলে মোহাম্মদিন মাতা মোমেনান এভাবে আলামান মাতা আলাহুব্বা আলে মহম্মদিন মাতা শাহিদান আলামন মাতা আলাহুব্বা আলে মহম্মদিন জালাল্লাহ কবরাহু মাজারান লেমালায় রহমা বল হাদিস অনেক আছে আমার সময় ছিল এক ঘন্টা সময় আজকে নাই। মাত্র দশ মিনিট সময় আছে হাদিস বলার সুযোগ নেই আমি হাদিস বলতে চাই আজকে আমি বলতে চাচ্ছি আমার সৈন্য মুসলমানদেরকে বাঝান সরলতার সুযোগ নিয়ে সরলতার সুযোগ নিয়ে মসজিদে যেভাবে মুসল্লির জোতা চুরি করবার জন্য মুসল্লির বেশ নিতে হয় ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা মুসল্লির জোতা চুরি করবার জন্যে সে সুন্দর টুপি মাথায় দেবে সুন্দর জামা গায়ে দেবে অজু বানাবে অজু করে দিলামিষ করে মসজিদে ঢুকবে তারপরে নতুন নতুন জুতা চুরি করে নিয়ে যায় ঠিক একইভাবে আজ বিশ্বের জমিনে সুন্নিয়তের আদলে নবীর আহলবাইতের প্রেমের কথা বলবে তার ভেতরে উপর দিয়ে উপর দিয়ে সিরাবের লেভেল ভেতরে সি এদের সরাপটি কিনা বলেন এটা বেশি জাগ্রত আমাদেরকে থাকতে হবে আলা হাজরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজল ভেরলবি উনি তাই তো বলেছেন উনি তাই বলেছেন বাজান সাবধান দশতলা বিল্ডিং এ থাকো তোমার কোটি টাকা আছে দশতলা বিল্ডিং আছে কোটি কোটি বিলিয়ন টাকা আছে পাশক নামাজ পড়ছ রোজা রাখতেছ কোরআন তলামাত করতেছ আমার আল্লাহ বলে না 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 তোমার কোন সময় তোমার আমল ইমান চুরি করে নিয়ে যাবে তুমিও জানতে পারবে না সোনা জঙ্গল রাত আন্ধেরি ছাহাই বদলি কালি হে শোনওয়ালি জগতে রৈয়ো সুরকেরকওয়ালে হে আলো কদরত মুজুদ্দেন মিল্লেত বলছেন বিশ্বের সন্নি মুসলমানরা আমরা ঘুমাচ্ছি জঙ্গলে আমরা ঘুমাচ্ছি আমরা জঙ্গলে আছি এক তো জঙ্গল অন্ধকার দ্বিতীয়ত রাত গুটগুট অন্ধকার তৃতীয়ত আকাশে কালো মেঘ জমেছে এই তিন অন্ধকারের মধ্যে আমরা আছি আমার ভাইরা এই তিন অন্ধকারের ভেতর কোন সময় এই মানুষ এসে তোমার ঘর থেকে তোমার কলব থেকে তোমার থেকে তোমার সন্তান থেকে তোমার ইমানের মতো নিয়ামত চুরি করে নিয়ে যাবে এই অন্ধকারে তোমাদেরকে সজাগ থাকতে হবে জোর বলেন সোবাহান আল্লাহ আমার বাইরে আল হজরত চেয়েছেন নামাদের আমাদের বেঁচে থাকবে সুন্নির বেশে ইমানদার সোর থাকবে আমার বাইরা আজকে হারে হারে টের পাচ্ছি আমরা একদিকে নবীর পরিবারে কথা বলবে আর দিকে নবী সাহাবে کرام দর সমালোচনা করবে বন্ধু চিনবেন কিভাবে চিনবেন কিভাবে চেনার সুযোগ নাই কোন মতে সুযোগ নাই আল্লাহর নবী আমার নবী হায়াত নয় বলছেন উম্মত লা ইউ লা ইউহিব্বু আলিয়ান ইল্লা মুমিন আমার নবীজি বললেন উম্মত শুনো শুনো উম্মত তোমরা শুনো আমার আলীকে কোন মুমিন মোমেন আমার আলীকে ভালোবাসবে লাই হেব্বু আলিয়েন ইল্লা মোমেন আমার আলেকে মোমেন ছাড়া কেউ ভালোবাসবে না এবং বললেন লাইজু আলিয়েন ইল্লা মোনাফিক আমার আলীকে মোনাফেক ছাড়া কেউ আলীর সাথে দুশ্মনে রাখবে না ভালোবাসবে মোমেন দুশ্মনে রাখবে মোনাফেক ঠিক একইভাবে আমার ভাইয়েরা আমার নবী বলছেন লাই হেব্বু আবা বাকেরিন ইল্লাম ওমেনুন উম লাই হেবু আবাব আকেরিন ইল্লাম ওমেন আমার সিদ্দিক আকবর কে মোমেন ছাড়া কেও ভালো ফাজবে না বলা ইয়া কিজু ইল্লা মুনাফেক মুনাফেক ছাড়া কেও সিদ্দিক আকবরের বিরুদ্ধে এক কথা বলবে না ঠিক খেনা বলেন বদিল বহুত आजीजो है मेरे खजूर को मेरे खजूर को वो दिल बहुत आजी है मेरे खजूर को मेरे खजूर को جس دل میں عشق کے دا جس دل میں عشق کے دا حسن اور حسین غیر جب دل کی آئینے میں محمد رسول ہے نظر آئے بے کی چار حت فضول ہے جب دل کی آئینے میں محمد হে বলেন না সুবাহ আমরা এটাও মানি নবীর পরিবারের ভালোবাসা না থাকলে জান্নাতে যাওয়া বলেন না আমার নবী আপনার নবী নুরী এলান দিয়েছেন উম্মত শুনো কোন মানুষ যদি খানে কাবে বসবাস করলো মকামের পাশে জীবন কাটালো খানে কাবার পাশে খতিমে নামাজ পড়লো মকাম ইব্রাহিমের পাশে নামাজ আদায় করলো গোটা জীবন কিন্তু তার কলভে আমার নবীর পরিবারের ভালোবাসা নাই বলতো তার হস তার জাকাত তাকে জাহান্নামে নামে নিয়ে যাবে জাহান্নামে নামে নিয়ে যাবে তার মানে নবীর পরিবার ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আমার ভাইয়েরা বর্তমান শিয়ারা এই জায়গায় স্পর্শ খাতর জায়গার মধ্যে আসি তারা তারা মানুষকে ক্লিক মারছে ওখান মানুষকে অ্যাটাক করতেছে এরা বলতে চাই আল্লাহর নবী হায়াতন নবীর এতকালের পরে কি হচ্ছে আমার নবী ইন্তকাল পরে তিন দিন পর্যন্ত রসুলসুলামকে দাফন করা হয় নাই কেন এরা এই সুর মাধ্যমে তারা বলতে চাই সিদ্দিক আকবর নাকি ওই খলিফার পদে বসার জন্য তিন দিন লেট করেছে নাওজুবিল্লাহ বলেন না ভাইয়া জোরে বলেন না নাওজুবিল্লাহ কোরআন বলেন হাদিস বলেন ইতিহাস বলেন কোন কেউ পর্যন্ত সে কথা বলে নাই এ দুই হাজার বাইশ সালের সুপার শিয়ারা বলতেছে জোরে বলেন না নাওজুবিল্লাহ এশিয়ারা জাহান নামের কুত্তা এশিয়ারা জাহান নামের কুকুর জাহান্নামের কুত্তা শিয়ারা আমার ভাইয়েরা এরা চার হাজার বছর পরে এসে আর সাহাবিদের মধ্যে নবীর পরিবারের মধ্যে করবে তারা ফাটল সিদ্ধি করে মানুষ দুই এমন আমলকে নষ্ট করা পায়ে তারা চালাচ্ছে আমার বাইরে কেমন পর্যন্ত কোন সি এক তো নেই দেখাতে পারবে না সিদ্দিক আকবরে আলীর বিরুদ্ধে বলেছেন মৌলা আলী সিদ্দিক আকবরের বিরুদ্ধে বলেছেন এমন কোনো হাদিস কেউ দেখে পারবে না বলেন সুবাহান আল্লাহ আল্লা আহোম্মা সাল্লিয়ান সাইদিন মওলানা মুহাম্মদ ওয়ালা আহলে সাইদিন মাওলানা মুহাম্মাদ শব্দান সুন্নীরা শিয়ারা সুন্নির বেশ নিয়েছে জবান রেসুল পাকের জবান রেসুল পাকের পরিবারের প্রেমের pokok কথা বলবে মূলত কলবের টাকার প্রেম